পড়ানো হবে গুণিতকক্ষণে শর্ট টাইম ম্যাথমেটিক্স বা ছোট যে অঙ্কগুলো এক মার্কে সেগুলো পড়ানো হবে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে তোমাদের, ওয়ান মাইনাস কস টু থিটা। দেখো ওয়ান মাইনাস কস টু থিটা এটা কি হবে? দেখো এটা সূত্র আমরা কি জানি, ওয়ান মাইনাস কস টু থিটা, ওয়ান মাইনাস কস টু থিটা সূত্র কি হবে, টু কস স্কোয়ার টু সরি দেখো ওয়ান আমাদের প্রথম যেটা আছে ওয়ান মাইনাস কস টু থিটা তার সূত্র কি হবে, টু সাইন স্কোয়ার টু সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের অপশান কি হবে, অপশান হবে এ, অপশান হবে এ। তবে আমি যে ম্যাথটা বের করে আসলে বলি, তবে আমরা তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা আমরা কি লিখতে পারি, দেখো ওয়ান মাইনাস কস টু থিটা ওয়ান সমান কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আবার কস টু থিটা সূত্র কি, মাইনাস কস টু থিটা সূত্র কি, কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার, যেহেতু সামনে মাইনাস আছে তাই মাইনাসটা কি হবে প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা চলে গেলে সাইন স্কোয়ার করলে কি হবে, তো সাইন স্কোয়ার থিটা। তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা সমান কি হবে, টু সাইন স্কোয়ার থিটা। তাহলে অপশান আমাদের কি হবে, এ অপশান হবে এ। তারপর যেটা আছে নাম্বার টু, দেখো ওয়ান প্লাস কস টু থিটা বাই ওয়ান মাইনাস কস টু থিটা এর মান কি হবে, ওয়ান প্লাস কস টু থিটা বাই ওয়ান মাইনাস কস টু থিটা এর মান কি হবে, ওয়ান প্লাস কস টু থিটা সূত্র কি, টু কস স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস কস টু থিটা একটু আগে চলে এসেছে কি হবে, টু সাইন স্কোয়ার থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা দেখতে গেলে তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান কি হবে, কস স্কোয়ার থিটা কি হবে, কস স্কোয়ার থিটা। অপশান কি হবে, অপশান হবে ডি, অপশানটা হবে ডি, অপশানটা কি হবে ডি। নাম্বার থ্রি, নাম্বার থ্রি, তাহলে নাম্বার থ্রি কি বলছে, দেখো ওয়ান মাইনাস কস টু থিটা ওয়ান মাইনাস কস টু থিটা বাই সাইন টু থিটা, সাইন টু থিটা। দেখো ওয়ান মাইনাস কস টু থিটা বাই সাইন টু থিটা, ওয়ান মাইনাস কস টু থিটার সূত্র কি, টু দেখো ওয়ান মাইনাস কস টু থিটার সূত্র কি, টু সাইন স্কোয়ার থিটা বাই সাইন টু থিটার সূত্র কি, টু সাইন থিটা কস থিটা। তারপর টু টু চলে যাবে, একটা সাইন চলে যাবে, তাহলে পড়ে আছে কি সাইন থিটা বাই কস থিটা মান কি হবে, ট্যান থিটা। তাহলে অপশানটা কি হবে, অপশানটা হবে আমাদের সি, অপশান হবে সি, অপশান হবে সি। তারপর নাম্বার টু, নাম্বার ফোর যে অঙ্কটা আছে নাম্বার ফোর কি বলেছে, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। দেখো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা যদি আমরা এ করি তাহলে এইটা আমরা কী জানি, দেখো তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। দেখো তাহলে আমাদের এটা লসাগু কত হবে, দেখো লসাগু কী হবে কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই এটাও লসাগু কী হবে কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার কস স্কোয়ার চলে যাবে, দেখো তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান কত, ওয়ান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান কত, দেখো ওপরেরটার মান তাহলে কত, ওয়ান বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কি হবে কস টু থিটা। দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি হবে কস টু থিটা। তাহলে উত্তরটা কি হবে আমাদের সেক টু থিটা, কি থিটা হবে সেক টু থিটা। তাহলে আমাদের অপশান হবে ডি, অপশান হবে আমাদের ডি, অপশান হবে ডি। এরপর নাম্বার ফাইভ, দেখ এটা একটা দিয়েছি, এটাকে আমরা প্রথমে কী করবো, দেখো পড়তে লিখতে পারি কি কস টু এ বাই সাইন টু এ প্লাস ট্যানকে লিখতে পারি কি সাইন এ
বাই কস, তাহলে আমাদের লসাগু কি হবে সাইন টু এ কস, সাইন টু এ কস টু এ প্লাস ট্যান এ, কস টু এ কি হয় কস টু এ বাই সাইন টু এ প্লাস সাইন এ বাই কস, তাহলে লসাগু কি হবে সাইন টু এ কস এ, তাহলে এখানে যাবে কস টু এ, এটা এখানে যাবে কস এ প্লাস সাইন টু এ সাইন এ। দেখো আমাদের সূত্র কস এ কস বি প্লাস সাইন এ সাইন টু বাই সাইন টু এ কস এ, তাহলে আমাদের কস এ কস টু এ মাইনাস এ বাই সাইন টু এ ইন্টু কস এ। দেখো কস টু এ থেকে এ বাদ দিলে কি কস এ, তাহলে কস এ বাই সাইন টু এ কস এ, কষে কি হবে চলে যাবে ওয়ান বাই সাইন টু, ওয়ান বাই সাইন টু সমান কি হবে কষে কষে, তাহলে অপশানটা আমাদের কি হবে অপশান হবে আমাদের বি, অপশান হবে আমাদের বি, এটা হলো নাম্বার ফাইভ। তার সহায়তা সহায়তার দেখো আমরা কষ থ্রি থিটা সমান কি আছে, কষ থ্রি থিটা সমান ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা, ফোর কস কিউব এখানে যেহেতু এ আছে তাহলে আমরা এ দেবো, থিটা দেয় কি দিয়ে দেবো এ, তাহলে এইটা আমরা যদি এ করি তাহলে আমাদের কি হবে কস থ্রি এ মাইনাসটা পাশে এলে প্লাস থ্রি কস এ সমান ফোর কস কিউব এ, তাহলে ফোর কস কিউব। দেখো তাহলে আমাদের এই জায়গাটা লক্ষ্য করো, তাহলে আমাদের কস থ্রি এ প্লাস থ্রি কস এ সমান ফোর কস কিউব এ, তাহলে অপশান আমাদের এখানে দেখো তোমাদের বইতে থ্রি দেওয়া আছে, তাহলে এই প্রথমটাই আমাদের সত্য নয়, তাহলে এখানে মানে অপশানটা কি হবে এ, এর অপশানটা ভুল দেওয়া আছে। তারপর না টু কস থিটা সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা বলেছে, তাহলে এর কস টু থিটার মানটা কত, কস টু থিটার মান কত দেখো এটা বলেছে, তাহলে কস টু থিটার সূত্র আমরা কি জানি, দেখো কস টু থিটা সমান আমরা কি জানি টু কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান, টু কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে টু কস স্কয়ারকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই টু, দেখো ফোর কস স্কয়ার থিটা মাইনাস টু, ফোর কস স্কয়ার থিটা মাইনাস টু, তাহলে এটাকে আমরা কি লিখব ওয়ান বাই টু টু কস থিটার হোল স্কোয়ার মাইনাস টু, দেখো টু কস থিটার মান কত এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে হাফ অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু, তাহলে ওয়ান বাই টু এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস টু, এখানে টু টু চলে যাবে, তাহলে পড়ে আছে কি প্লাস টু মাইনাস টু, তাহলে ওয়ান বাই টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে কস টু থিটা সমান কি হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, কস টু থিটা সমান হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে অপশানটা আমাদের কি হবে অপশানটা হবে আমাদের বি, অপশান হবে বি, অপশান হবে বি। এই সাইন থিটা সমান থ্রি বাই ফাইভ হলে, থ্রি বাই ফাইভ হলে কস টু থিটার মান হবে, কস টু থিটা একবার ঢুকো, দেখো সাইন থিটা সমান থ্রি বাই ফাইভ হলে কস টু থিটার মান কত, তাহলে কস টু থিটার একটা সূত্র আছে কস টু থিটা সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার, এটা আমাদের কস টু থিটার একটা সূত্র আছে, তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা মানে কত থ্রি বাই ফাইভের হোল স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস টু ইন্টু নাইন বাই টোয়েন্টি, নাইন বাই টোয়েন্টি, তাহলে আমাদের কত হবে টোয়েন্টি ফাইভ মাইনাস এইটিন বাই টোয়েন্টি ফাইভ, তাহলে পনেরো থেকে আট বাদ দিলে কত সাত, তাহলে আমাদের পঁচিশ থেকে আঠেরো বাদ
7 বাই 25, তাহলে cos 2 থিটার মান আমাদের কত হবে 7 বাই 25, তাহলে অপশান আমাদের কি হবে ডি, অপশান আমাদের হবে ডি, অপশান tan a ইকুয়াল টু c হলে, ইকুয়াল টু c হলে নিচের কোণ কি হলে tan 2 এর মান কত, মান কত দেখো আমাদের tan 2 এর একটা সূত্র আছে, tan 2 tan 2 এর সূত্র দি 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a 1 মাইনাস tan স্কয়ার, তাহলে tan 2 এর সূত্র কি হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার, তাহলে 2 tan a, tan এর মান কত 3 বাই 1 মাইনাস tan স্কয়ার, tan স্কয়ার মান কত 3, তাহলে tan এর মান 3 স্কয়ার, তাহলে কত 3 দিয়ে 6 বাই 1 মাইনাস 9, এটা স্কয়ার মানে কত 9, তাহলে আমাদের কত হবে 6 বাই মাইনাস 8 সমান কত মাইনাস 3 বাই 4, তাহলে আমাদের অপশানটা এখানে কি হবে, অপশান হবে ডি, অপশান হবে ডি ট্যান এ, তো নয় তাহলে এ ট্যান এ সমান সি হলে ট্যান টু এর মান কত হবে, তাহলে ট্যান টু এর মানটা কত হবে মাইনাস 3 বাই 4, অপশান হবে আমাদের ডি, হলো সি এ সমান আমরা কি জানি সি সাই এ মাইনাস 4 সাইন টু এ, সি সাইন এ মাইনাস 4 সাইন টু এ, দেখো সাইন এ সমান এটা দেওয়া থাকলে সাইন সি এর মান কত, সাইন সি এর সমান কি জানি সি সাইন এ মাইনাস 4 সাইন টু এ, দেখো সি সাইন এর মান কত 3 বাই 5 মাইনাস 4 3 বাই 5 এর হোল কিউব, তাহলে কত 9 বাই 5 মাইনাস 4 ইন্টু 3 3 কত ইন্টু 27 বাই 125, 27 বাই 125, তাহলে আমাদের লসাগু কত হবে 125, 25 5 এ 25 9 কত হবে 225 মাইনাস 7 4 এ 28 এর 8 8 4 2 8 এর 8 2 10 108 বাদ দিয়ে 17, 125 থেকে 108 বাদ দিলে 117 বাই 125, তাহলে অপশান আমাদের কি হবে, অপশান আমাদের হবে ডি, অপশানটা আমাদের কি হবে ডি, বুঝলে, তারপর নাম্বার 11, নাম্বার 11 সমান রুট 3 বাই 2 হলে নিচের কোণটি সঠিক cos 3 এর মান কত, দেখো আমাদের এইটা সমান যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের দেওয়া আছে cos 3 এর সমান রুট 3 বাই 2 হলে cos 3 এর মান কত, দেখো cos 3 এর সমান আমরা কি লিখতে পারি cos 3 এ সমান 4 cos কিউব এ মাইনাস 3 cos এ, এটা আমরা সূত্র জানি 4 cos কিউব এ মাইনাস 3 cos, তাহলে 4 cos এ cos এর মানটা কি এটা, তাহলে রুট 3 বাই 2 এর হোল কিউব মাইনাস 3 cos এ, cos এর মান কত রুট 3 বাই 2, দেখো রুট 3 বাই 2 হোল কিউব মানে কি হবে রুট 3 বাই 2 রুট 3 বাই 2 রুট 3 বাই 2, তাহলে রুট 3 বাই 2 রুট 3 বাই 2 গুণ করলে কত 3 বাই 4 ইন্টু রুট 3 বাই 2, তাহলে কত 3 রুট 3 অফ 8, তাহলে আমাদের কত হবে 3 রুট 3, তাহলে 4 ইন্টু 3 রুট 3 অফ 8 মাইনাস 3 রুট 3 বাই 2, তাহলে এটার দামটা কত এইট, দেখো থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি টু বাদ দিলে কত হবে জিরো, তাহলে অপশানটা আমাদের হবে কত সি, অপশান হবে সি, হলো অপশান হলো সি, এরকম কত দিচ্ছে ট্যান এক্স সমান বি বাই এ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন টু এক্স এর মান কত, এরকম টাইপের যদি একটা অঙ্ক দেয় তাহলে আমরা সেটা কেমন করে করবো, দেখো আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন এর মান চেয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন টু এক্স এর একটা ট্যান দিয়ে সূত্র আছে কি হবে
2 tan x by 1 plus tan square x, 2 tan x by 1 plus tan square x. তাহলে আমাদের কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ট্যান এক্স, ট্যান এক্সের মান কত, বি বাই এ বাই ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা এটা একটু লিখতে পারি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বি বাই এ, এটা লসাগু কত হবে, এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে তাহলে আবার কি লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু টু বি বাই এ, এটা কি হবে উল্টে যাবে, এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে যাবে, একটা এ একটা এ চলে যাবে, পড়ে আছে কি টু এ। তাহলে আমাদের অপশান হবে কি, অপশানটা হবে বি। এই হলো আমাদের গুণিতক কোণে বা মাল্টিপুল অ্যাঙ্গেলের শর্ট টাইপের ম্যাথমেটিক্স, যেগুলো তোমাদের বহু বিকল্প আছে। এটা হচ্ছে কোন লেখকের বই, এস এন ডি, এস এন ডি, এস এন ডি লেখকের বই প্রশ্ন, বুঝতে পারলে, এস এন ডি লেখকের বহু বিকল্প যে প্রশ্ন গুণিতক কোণে, তার এই শর্ট টাইপ যে ম্যাথমেটিক্সগুলো আছে সবগুলো পড়িয়ে দিলাম, বুঝতে পারলে। পরবর্তী দিক পরবর্তী ক্লাস হবে।